নিজের মতো করে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল অথবা বিজেপি উড়ে যাবে, উড়ে যাবে, সেফ উড়ে যাবে। সেই কারণে ওরা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে তৃণমূল বিজেপি কেউ রাজি না। সুজনবাবু একটা কথা ঠিকই বলেছেন, একটু অন্যভাবে বলে ফেলেছেন যে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে পঞ্চায়েতে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে গিয়ে মমতাময়ী পঞ্চায়েত, তৃণমূলময়ী পঞ্চায়েত তৈরি করবে। 22-এর শেষ দিনে 23-এর মহড়া, আর মাত্র কয়েক মাস গেলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। সব রাজনৈতিক দলেরই নজর সেদিকে, তাই 31-শে ডিসেম্বরও থেমে থাকলো না তাদের তরজা। একদিকে সিপিএম দাবি করলো সুষ্ঠু ভোট হলে তৃণমূল বিজেপি উড়ে যাবে, আর অন্যদিকে বিজেপি আবার দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো, পাল্টা আত্মবিশ্বাসে জবাব দিয়েছে তৃণমূলও। মানুষ সেই দিকে তাকিয়ে আছে, গাজোয়ারি পুলিশ গুন্ডা কেস কাচারি দিয়ে মানুষদেরকে বেশি দিন আটকানো যাবে না। এতদিন আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে সবাই জানতো, লোক ভয়ে বলছিল না, আর রাস্তায় বেরোচ্ছে মানুষ, মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে বলছে আমরা কিছু পাইনি, তার নেতাদের কেস হচ্ছে, তার ফলে পঞ্চায়েতের নেতারা পদত্যাগ করে পালিয়ে যেতে চাইছেন টিএমসির, পালিয়ে কোথায় যাবেন, যা টাকা পয়সা ঝেড়েছেন সব মানুষ কেড়ে নেবে। উনি একদম সঠিক কথা বলেছেন, আর একটা পরিবর্তন বাংলার মানুষ আনবে 2023-এ এবং সেটাকে সেমিফাইনাল করে 2024-এর ফাইনাল পরিবর্তনের জন্য বাংলার মানুষ মনস্থির করবে এই নতুন বছরের প্রথম দিনে। শনিবার বাংলায় ভারত জোড়ো যাত্রা চতুর্থ দিনে ডায়মন্ড হারবার থেকে আমতলা পর্যন্ত 16 কিলোমিটার পদযাত্রা করে কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে হাঁটতে হাঁটতেই তাঁকে সন্ত্রাসের গড়বড়ে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী, পাল্টা বিধানসভার ভোটের ফল মনে করিয়ে খোঁচা দিতে ছড়েনি তৃণমূল। এখানে দেখলাম একটা জায়গায় পোস্টার লেখা আছে বাংলার যুবরাজ, তো বাংলাতে কি রাজারানীদের জায়গা হয়ে গেল? আমাদের প্রশ্ন এটা, গণতন্ত্র কিন্তু কখনো রাজতন্ত্রকে যুবরাজতন্ত্রকে স্বীকৃতি দেয় না, এখানে মানুষ কথা বলতে পারে না, এখানে মানুষ ভোট দিতে পারে না। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে যেতেন 2014 সাল থেকে বিপুলভাবে জিতছেন, ওখানে উনি যে কথাগুলো বলছেন হাস্যকর, পঞ্চায়েত ভোট পুরো ভোটের কথা বলছেন, কই বিধানসভা ভোটটা তো বলছেন না, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট এই করে শূন্য, যত এ ধরনের কথা বলবেন ওরা দলটাকে মহাশূন্যের দিকে নিয়ে যাচ্ছে। 2024 সালে লোকসভা ভোট ফাইনাল হলে রাজ্যে আগামী বছরে পঞ্চায়েতকে তার সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তোলপাড় পরিস্থিতির মধ্যে এই নির্বাচনে ফলের দিকেই নজর রয়েছে সবার। সঞ্জন মিত্র, ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।